হচ্ছে টোটকা চিকিৎসা, তুমি যেই মুহূর্তে পড়তে বসছো প্রচণ্ড পরিমাণ ঘুমাচ্ছে, কোনো কিছু করারই নেই। তো টি কিংবা কফি তুমি খাইতে পারো, সো এখানে বেসিক্যালি ক্যাফেন থাকে, সো ক্যাফেন হচ্ছে তোমার স্লিপের পরিমাণটা কমায় দেয়, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি এই জন্য সাজেস্ট করবো টি এবং কফি খাইতে পারো, বাট বেশি খাইলে আসলে ঝামেলা আছে, বাট সব কিছুরই তো আসলে সাইড এফেক্ট আছে। ড্রাগ বেশি নেওয়ার থেকে আসলে টি বা কফি বেশি নিলে আমার কাছে মনে হয় যে তোমার এটা ইন দ্য লং টার্ম ইফেক্টটা কম পড়বে, যদি কোনো সাইড এফেক্ট পড়েও থাকে। সো বেশি বেশি চা বা কফি খাইতে পারো, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে দুধ চা খাওয়ার পরিবর্তে গ্রিন টি বা হচ্ছে রং চা খাবা, তো এতে তোমার হেলথও ভালো থাকবে এবং চিনি কম দিয়ে খাওয়া ট্রাই করবা। তারপর হচ্ছে ওয়াটার স্প্ল্যাশ, তোমার প্রচণ্ড ঘুম আসতেছে যে হচ্ছে চোখের মধ্যে পানি ঝাপটা মারবা, যদি বাংলা কথা বলি, সো পানির ঝাপটা মারবা চোখের মধ্যে, তো ঝাপটা মেরে মেরে ঘুম যাওয়ার চেষ্টা করবা, দেখবে এতে অনেকটা অংশে ঘুম চলে গেছে। নাম্বার থ্রি, মাইন্ড ডাইভার্সন, অর্থাৎ তোমার যে ঘুম আসতেছে, তুমি পড়তেছো বলে ঘুম আসতেছে, কারণ তুমি ব্রেন ওয়ার্ক করতেছো, তোমার ব্রেন বলতেছে ভাই আমি তো ঘুম আসতেছে পড়বো না। সো তোমার তুমি যতই পড়তে যাচ্ছ ততই তোমাকে ব্রেন তোমাকে বলতেছে যে ভাই আমার ঘুম আসতেছে, তুমি পড়তে পারবা না। সো মাইন্ডটা ডাইভার্ট করো, হয়তো তুমি মোবাইল চালানো আসলে উচিত না, তাই না, মানে পড়ার সময়। সো কিছুক্ষণ একটু হয়তো স্ক্রলিং করলে এফবি বা কোনো একটা ইন্টারেস্টিং টাইম ধরে, ঠিক আছে, টাইম ধরে এতটা সময় মোবাইল ধরছো, সো 10-15 মিনিট চালাবা বা 10 মিনিট চালাবা হাইয়েস্ট। তো এভাবে করে তুমি একটু স্ক্রলিং করলা, কিংবা আরও ভালো পদ্ধতি যেটা, তুমি তোমার মা বাবার সাথে এসে কথা বললা বা তোমার ভাই বোনদের সাথে একটু গল্প গুজব করে গেলা, যদি বেশি রাত না হয়, ঠিক আছে, কেউ যদি সজাগ থাকে। সো ইন দ্যাট কেস হচ্ছে তাদের সাথে গল্প গুজব করে মজা টাজা করে চলে আসলা, তাহলে দেখবে যে এতে মাইন্ডটা ডাইভার্সন হয়ে গেছে এবং তোমার যে ঘুম আসছিল, ঘুম পাচ্ছিল, সেটা কিন্তু চলে যাবে। সো এটা অনেকটা ভালো ওয়ে। এবং যদি কেউ না থাকে, কিছু করার না থাকে, তাহলে যেটা করতে পারো, কিছুক্ষণ সুন্দর মতো তোমার যদি করিডোর থাকে বা একটু হাঁটা জায়গা থাকে, একটু হাঁটাহাঁটি করে আসবা। সো এইটাতেও তোমার যেহেতু একটা বডি মুভমেন্ট হবে, এক্সারসাইজে দেখবা যে একটু ঘুমটা কেটে যাবে, ঠিক আছে। আমরা যখন সকালবেলা যখন ঘুম অনেক আসে, যে সকালে ধরো 7টার সময় উঠছো, উঠার পরে আর একটু ঘুমাবো, ভালো লাগতেছে না, মানে উঠতে পারতেছি না, সো ওই সময় যদি তুমি সাথে সাথে উঠে যাও, উঠে যদি তোমার চোখ মুখ ধুয়ে ফেলো বা কিছু করতে উঠে যাও, দেখবা যে ওই মুভমেন্টের কারণে ঘুমটা কিন্তু প্রায় 70% বা 50% কমে যায়। তোমার আর পরবর্তীতে বেডে এসে ঘুমের যে টেন্ডেন্সিটা অনেক বেশি কমে যায়, তুমি যদি সাথে সাথে উঠে যেতে পারো। সো এটাকে, এটা একটা ফর্মুলা আছে যা আমার ঠিক মনে নেই, বাট যে জাস্টটা তুমি একটু পরে করবো ভাবতেছিলা, সেটা তুমি ইনস্ট্যান্ট করে ফেললে দেখবা যে অনেকাংশ ওই কাজটা হয়ে যাচ্ছে। তো এই মাইন্ড ডাইভার্সনের মাধ্যমে কিন্তু তুমি তোমার ঘুমটা না যেতে পারো।